Pilith. I do. কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন শম্ভু? তরুণ বাবুকে অ্যারেস্ট করতে? হ্যাঁ। ছেড়ে দিন। ছেড়ে দেব। আপনাকে মারতে যে লোক পাঠালো তাকে আমি ছেড়ে দেব। দেখুন, উনাকে যদি এখন অ্যারেস্ট করা হয় তাহলে কালকে ওই কেসটা সুরাহ হবে না। আর রিজু বাবু জেলেই পৌঁছতে থাকবে। কি চাইছেন আপনি আমি বুঝতে পারছি না। আমি চাইছি আপনি তরুণ বাবুকে শুধু নজরে রাখুন যাতে কোথাও পালাতে না পারে। আর আমি তাকে কালকে কোর্টে উপস্থিত দেখতে পাই। আর হিরু মণ্ডলকেও এই কেসের পার্ট হিসেবে প্রেজেন্ট করতে। কিন্তু কিভাবে তরুণ বাবুর ব্যাপারটা হয়ে যাবে? নোটা নিয়ে কোনো চিন্তা নেই, আমার লোকজন অলরেডি ওকে নজরের মধ্যে রেখেছে। কিন্তু হিরু মণ্ডলকে আপনি কিভাবে কোর্টে প্রডিউস করবেন? কোনো প্রায়র নোটিশ ছাড়া, কোনো ইনফরমেশন ছাড়া দশরথ বাবু ওকে কোর্টে প্রডিউস করতে দেবেই না। লিভ দ্যাট টু মি, ওটা আমার উপর ছেড়ে দিন। এর নাম হিরু মণ্ডল, আর এই হলো তার জবানবন্দি। ইয়োনার, কমলিকা দেবীর মৃতদেহের সাথে যে বন্দুকটি তার হাতে ছিল সেটি ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছিল এবং সেটাকে আইডেন্টিফাই করেছেন হিরু বাবু। তিনি তার জবানবন্দিতে জানিয়েছেন যে বন্দুকটি তার এবং কমলিকা দেবীর মৃত্যুর কিছুদিন আগে তার কাছ থেকে সেই বন্দুকটি ভাড়া নিয়েছিল তরুণ বাবু। ইওর অনার, আমার বিপক্ষের উকিল হয়তো আমার সঙ্গে সহমত হবেন যে পুলিশ রিমান্ডে দেওয়া অভিযুক্তের স্বীকারোক্তি কোর্টে অ্যাকসেপ্টেড বা অ্যাডমিসিবল নয়। কারণ অনেক ক্ষেত্রে এরকম হয় যে কিসের স্বার্থে কিংবা কাছের মানুষের স্বার্থে পুলিশ রিমান্ডে টর্চার করে ভয় দেখিয়ে অভিযুক্তর কাছ থেকে জবানবন্দি লিখিয়ে নেওয়া হয়। সো উই মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস। কি দুর্গা দেবী, তাই না? করেক্ট, অ্যাবসলিউটলি। ধর্মাবতার, আমি এই কেসের আইও শ্রী শম্ভু বাবুকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বেশ, করুন। তো শম্ভু বাবু, আপনি এই হিরু মণ্ডলের সন্ধান পেলেন কিভাবে? আমি তো বললাম গতকাল রাতে আমাদের কাছে একটা লিড আসে এবং আমরা সেটা নিয়ে মুভ করে তাকে গ্রেফতার করি। হ্যাঁ, কিন্তু কি বিষয়ে লিড, কোথা থেকে এলো, সেগুলো তো বলুন। আমাদের পুলিশের কাছে নানা রকম গোপন সোর্স থাকে, সেরকমই একটা সোর্স থেকে। আদালত উইক টিমে প্রতিবাদের এক নতুন ভাষা, সোম থেকে শনি রাত 8টায় আকাশ আটে।